কলকাতা থেকে বক্রেশ্বর, মেসাঞ্জোর, তারাপীঠ, শান্তিনিকেতনের 6 রাত 7 দিনের একটি প্যাকেজ ট্যুর কীভাবে করবেন সেটা নিয়েই আজকের ভিডিও। পর্বটি ছোট হলেও বেশ ইনফরমেটিভ হবে, দরকারি সব কিছু গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। যাত্রা শুরু হবে হাওড়া স্টেশন থেকে। সকালবেলা 6:45 হাওড়া স্টেশন থেকে 22321 হুল এক্সপ্রেস ছাড়ে। এই ট্রেনটি রোজ চলে। এই ট্রেনের ভাড়া নর্মাল 2S সিটিংয়ে 115 টাকা আর সিসিতে 405 টাকা। এই ট্রেনে করে প্রথমে চলে যান সিউড়ি। 4 ঘন্টার একটু বেশি সময় লাগবে ট্রেন জার্নিতে। সিউড়ি পৌঁছাতে প্রায় 11:00 পেরিয়ে যাবে। চাইলে আপনি সিউড়িতে আপনার বাজেট অনুযায়ী হোটেল নিতে পারেন, কিছু হোটেলের নাম্বার আমি দিয়ে রাখলাম। লাঞ্চের পরে একটা গাড়ি বুক করে ঘুরে দেখে নিন হট স্প্রিং আর বক্রেশ্বর মন্দির। সিউড়ি থেকে বক্রেশ্বর মাত্র 20 কিলোমিটার, দারুণ লাগবে ঘুরতে। এখানে পুরো বিকেলটা সময় কাটান। চাইলে সিউড়িতে না থেকে যেতে পারেন বক্রেশ্বরে, সেখানেও অনেক সস্তাতে হোটেল পাবেন। কিছু নম্বর আমি দিয়ে রাখলাম। সেক্ষেত্রে সিউড়ি থেকে সরাসরি বক্রেশ্বর চলে আসতে হবে ট্রেন থেকে নেমে। নাইট স্টে করুন বক্রেশ্বর বা সিউড়িতে, যেখানে আপনার পছন্দ। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি বক্রেশ্বরে, এটাকে বলা হয় গরমকুণ্ড। গরমকুণ্ডর সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে যে ধোঁয়া উঠছে কতটা দেখানো যাচ্ছে জানি না, কিন্তু এখানে কিন্তু আমি যে দাঁড়িয়ে রয়েছি হাতটা দেখাচ্ছি, এই হাতটাতে কিন্তু যথেষ্ট আমি ভাব বুঝতে পারছি, অনুভব করছি। তো গরমকুণ্ড থেকে গরম জল উঠছে, এবং এখানে তো আপনারা সবাই জানেন যে বক্রেশ্বরে এই গরমকুণ্ডর জন্য বিখ্যাত। এখানে গরমকুণ্ডর পাশেই রয়েছে বক্রেশ্বর মন্দির। তো আপনারা যদি এখানে বেড়াতে আসেন তাহলে বক্রেশ্বর গরমকুণ্ডর সঙ্গে আপনারা মন্দিরটাও দর্শন করতে পারবেন। পরের দিন হোটেল থেকে চেক আউট করুন, বাই রোড চলে যান সাইট সিনের উদ্দেশ্যে। বলে রাখি গাড়ির কস্ট পড়বে প্রায় 2000 থেকে 2500 টাকা পার ডে হিসেবে, দাম দস্তুর করে নেবেন। আজকে দেখে নিন পাহাড়েশ্বর মন্দির। এটা একটা শিব মন্দির। পাহাড়েশ্বর মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা পাবেন যেটা সোজা চলে গেছে মামা ভাগ্নে পাহাড়ের দিকে। গাছে ঘেরা এই জায়গা দারুণ লাগবে, এখানে ঘুরতে ঘণ্টাখানেক সময় লাগবে। এরপরে চলে যান হেতামপুর রাজবাড়ি। মামা ভাগ্নে পাহাড় থেকে দূরত্ব মাত্র 4 কিলোমিটার। হেতামপুর রাজবাড়ি দুবরাজপুরের একটি ঐতিহাসিক নিদর্শন। 1905 সালে রামরঞ্জন চক্রবর্তী হেতামপুর এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়। এই রাজবাড়িতে মোট 999টি দরজা রয়েছে। মুর্শিদাবাদের হাজারদুয়ারি আর নবাবকে অসম্মান যাতে না করা হয় তাই একটি দরজা এখানে কম করা হয়েছিল। অনেক জায়গাতে টেরাকোটার কাজও করা আছে, দেখে ভালো লাগবে। এখানকার মেন গেট ব্রিটিশদের স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত, কিছুটা দুর্গ বা ক্যাসেলের ধাঁচে এখানে বানানো হয়েছে। এই রাজবাড়িতে তামা আর জিঙ্ক সংকর ধাতু দিয়ে বানানো একটি রথ রয়েছে যা সুদূর ইংল্যান্ড থেকে আনানো। এখন এই রাজবাড়ির কিছুটা অংশ কলেজ এবং স্কুল হিসাবে ব্যবহার হয় আর বাকি অংশ এখনও এখানকার উত্তরাধিকাররা থাকেন। ডক্টর বিধানচন্দ্র রায় এখানকার রয়্যাল ফ্যামিলির হাউস ফিজিশিয়ান ছিলেন। রাজবাড়িকে সত্যজিৎ রায়, মৃণাল সেনের মতো অনেক গুণী সিনেমা পরিচালক অনেকবার ব্যবহার করেছেন। এরপরে চলে আসুন বক্রেশ্বর ড্যাম। এই ড্যাম ময়ূরাক্ষী আর বক্রেশ্বর নদীর ওপর তৈরি করা হয়েছে। এখানে নীল নির্জন নামে যে ওয়াটার রিজার্ভার আছে সেখান থেকে 1050 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। হাওয়া বাতাস পূর্ণ এই জায়গা, দারুণ লাগবে ঘুরতে। ড্যাম্পের নিচেও সিঁড়ি দিয়ে নেমে আসা যায়, এখানে একটি পার্কও দেখতে পাবেন। এরপর এখান থেকে সোজা চলে যান 40 কিলোমিটার দূরে মেসাঞ্জোর ড্যাম। আজকে নাইট স্টে হবে মেসাঞ্জোরে কোনো এক হোটেলে। মেসাঞ্জোর ড্যাম্পের কাছে বেশ কিছু হোটেলের নাম্বার দিয়ে রাখলাম। দুমকা রিজিয়নে ময়ূরাক্ষী নদীর ওপর মেসাঞ্জোর ড্যাম প্রায় 660 মিটার লম্বা। ড্যামটি 1955 সাল থেকে অ্যাক্টিভ। এই ড্যামটিকে কানাডা ড্যাম্পও বলা হয়ে থাকে কারণ কানাডার অর্থ সাহায্যে এটি গড়ে ওঠে। মেসাঞ্জোর ড্যাম্পের জন্য যে লেকটি তৈরি করা হয়েছে তাকে ময়ূরাক্ষী লেকও বলা হয়। এখানে বোটিং হয়, মূলত বন্যা নিয়ন্ত্রণের জন্যই এই ড্যামটি তৈরি করা। মেসাঞ্জোরের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। পরের দিন মেসাঞ্জোর থেকে সোজা চলে যান তারাপীঠ। মেসাঞ্জোর থেকে তারাপীঠের দূরত্ব 65 কিলোমিটার, পৌঁছতে সময় লাগবে 2 ঘন্টা। তারাপীঠে পৌঁছে লাঞ্চের পর ঘুরে নিতে পারেন আটলা গ্রাম,
বীরচন্দ্রপুর মন্দির আর সন্ধ্যেবেলা মন্দিরে আরতি উপভোগ করতে পারেন। থাকার জন্য কিছু হোটেলের নাম্বার দিয়ে রাখলাম। পরের দিন সকাল সকাল পুজো দিয়ে টিফিন সেরে বেরিয়ে পড়ুন শান্তিনিকেতন। তারাপীঠ থেকে শান্তিনিকেতনের দূরত্ব 65 কিলোমিটার, যেতে সময় লাগবে 2 ঘন্টা। শান্তিনিকেতনে থাকার হোটেলের অনেক নম্বর দেওয়া রইল আপনাদের সুবিধার জন্য। লাঞ্চ করে অটো বা টোটো করে ঘুরে নিন কোপাই নদী, সোনাঝুরির হাট, আমার কুটির এবং নানা স্পটগুলি। টোটো বা অটো গাড়ির চালকরা ভালো গাইড করেন। পরের দিন সকাল সকাল দেখে নিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস। লাঞ্চের পর দুপুর বা বিকেলে ট্রেনে বাড়ি ফিরতে পারেন সেই দিনই। এই যে হলুদ রঙের যে দোতলা বাড়িটা দেখছো, এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন গৃহ। আর বাড়ির সামনে একটা মূর্তি আছে, তোমরা লক্ষ্য করে দেখেছো? বাঁকুড়া জেলার বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেজের তৈরি। সকালের দিকে যখন এই মূর্তির ওপর সূর্যের আলো পড়ে, টানা লম্বা হয়ে যে ছায়াটা পড়ে, কাছ থেকে দেখলে মনে হবে কোনো এক মা নারী শক্তি দাঁড়িয়ে আছেন কোলে সন্তানকে নিয়ে। এইভাবে অ্যাবস্ট্রাক্ট ভাবনায় বিশ্ব জননীর কোলে শান্তিনিকেতনকে সমাজের অমঙ্গল কুসংস্কার জাতপাত যেন ক্ষতি করতে না পারে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দীক্ষাগুরুর নাম রামচন্দ্র বিদ্যাবাগীশ। যেদিন গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলেন সেই দিনটা ছিল 7ই পৌষ বুধবার, সেই জন্য আমাদের 7ই পৌষ পৌষ মেলা হয়। আর বুধবার দিনটাকে সবাই যাতে মনে রাখে, এখানকার সাপ্তাহিক ছুটি বুধবার। বৃন্দাবন ফর হিন্দু, মক্কা ফর মুসলিম, চার্চ ফর খ্রিস্টান, বাট শান্তিনিকেতন ফর এভরিওয়ান। এই ভাবনায় শান্তিনিকেতন চলে, যেখানে জাতি ধর্মের কোনো বাদ বিচার নেই। সেই জন্য উপাসনা যখন হবে, যে কোনো জাতি ধর্মের মানুষ শান্তিনিকেতনে আসবে। এই প্ল্যানটি রিভার্স দিক থেকেও করা যাবে, তবে সেক্ষেত্রে শিয়ালদা স্টেশন থেকে জার্নি স্টার্ট করলে সুবিধা। সকালে মা তারা এক্সপ্রেস ধরে শান্তিনিকেতন আসতে পারেন, তারপর তারাপীঠ, মাসানজোর, বক্রেশ্বর দেখে সিউড়ি হয়ে হাওড়া ফিরতে পারেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি কাজের মনে হয় তো অবশ্যই একটা লাইক দেবেন। কিছু জানতে চাইলে কমেন্ট করুন চিন্তা না করে। আমাকে রোজ ঝলমল FB পেজেও ফলো করতে পারেন। ভালো থাকুন আর ঘুরতে থাকুন।